তো দেখো, আগামী পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের জিকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো জাতীয় উদ্যান, ভারতের বিভিন্ন ন্যাশনাল পার্কগুলো রয়েছে বা জাতীয় উদ্যানগুলো রয়েছে, প্রত্যেকটা রাজ্যে দুটো চারটে করে ন্যাশনাল পার্ক আছে। তো যেগুলো সাধারণত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য এসে থাকে সেগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। ট্রিক্সগুলো ভালো করে দেখে নেবে এবং তোমরা সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেবে। প্রথমে দেখো, অসম রাজ্যের জন্য যেটা আমি বানিয়েছি, মানুষ আসামে গিয়ে কাজী নজরুলের নামের পরিবর্তে ওরাং করতে গিয়ে ডিব্রু সাহের খোঁজ পেয়েছে। তো তোমরা এখানে মনে করতে পারো যে মানুষ একজনের নাম, সে আসামে গিয়েছে, সেখানে কাজী নজরুল ইসলামের নামে কোনো জায়গা আছে, সেই নামটার পরিবর্তে নামটা রাখতে গিয়েছিল ওরাং। এবার সেখানে গিয়েই উনি ডিব্রু সাই, সাই বলতে সাই বাবা, তো মনে করো তার নাম ডিব্রু, তাই ডিব্রু সাহের খোঁজ পেয়েছে। তো দেখো তাহলে আসামে কী কী আছে, রাজ্যের নাম আসাম, যেগুলো গোল করা আছে সেগুলো ন্যাশনাল পার্কের নাম, যেমন মানস ন্যাশনাল পার্ক, তারপরে কাজী, কাজীতে কাজিরাঙা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, নামের থেকে নামেরি, ওরাং থেকে ওরাং জাতীয় উদ্যান বা ওরাং ন্যাশনাল পার্ক, এবং ডিব্রু সাইয়ের খোঁজ। তো এখান থেকে মনে রাখবে ডিব্রু সাই খোয়া। তো এটা ভালো করে তোমরা খাতায় লিখে নাও এবং একবার দু একবার প্র্যাকটিস করো, দেখো হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এরপরে দেখো বিহার, বিহারের জন্য দেখো বিহারে কি আছে, একটাই গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে বাল্মীকি। তো বিহারের বাল্মীকি ও গৌতম বসে রামায়ণ লিখছে। তো যদিও বিহারের যে জাতীয় উদ্যান সেটা বাল্মীকি ন্যাশনাল পার্ক এবং গৌতম বুদ্ধ যেটা রয়েছে, গৌতম বুদ্ধ অভয়ারণ্য, তবে এটা ভালো করে একটু মনে রাখবে যে এটা অভয়ারণ্যের নাম, তবে পরীক্ষায় অবশ্যই এসে থাকে। তৃতীয়টি দেখো উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের জন্য ট্রিক্সটা ভালো করে লিখে নিও যে রাজাজি নন্দদাকে নিয়ে উত্তরাখণ্ডে গিয়েছে, ওখানে ফুলের উপত্যকাতে জিমখানা খুলবে। তো রাজাজি একজন রাজা, তিনি নন্দদাদাকে নিয়ে তিনি উত্তরাখণ্ডে গেছেন, ওখানে ফুলের যে উপত্যকা অঞ্চল রয়েছে সেখানে তিনি একটা জিমখানা খুলবে, ভালো আবহাওয়া, ওখানে জিম করবে। তো দেখো তাহলে রাজাজি উত্তরাখণ্ড, অবশ্যই এখানে রাজ্যের নামটা সঙ্গে রেখেছি, তার কারণ অনেক সময় দেখা গেলো ট্রিক্স মনে আছে কিন্তু দেখা গেলো কোন রাজ্যে সেটা মনে নেই, সেই জন্য প্রত্যেকটা ট্রিক্সের ভেতরে আমি রাজ্যের নামটা রেখেছি। তো রাজাজি, রাজাজি থেকে রাজাজি ন্যাশনাল পার্ক, নন্দদা, নন্দদা থেকে নন্দা দেবী ন্যাশনাল পার্ক, এবং উত্তরাখণ্ডে গিয়ে ওখানে কি ফুলের উপত্যকাতে জিমখানা খুলবে। তো ফুলের উপত্যকা, তো উপত্যকার ইংরেজি ভ্যালি আর ফুল ফ্লাওয়ার্স, তো ভ্যালি অফ ফ্লাওয়ার বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এবং জিমখানা খুলবে অর্থাৎ জিম কর্বেট, জিম কর্বেট ন্যাশনাল পার্ক। তবে এখান থেকে তোমরা মনে রাখবে এটি ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক, যেটা 1936 সালে স্থাপিত হয়েছিল। এরপরে দেখো ছত্তিশগড়, ছত্তিশগড়, তো আমি সংখ্যায় 36 লিখেছি। তো ইন্দ্রাবতী যেতে গেলে, মনে করো ইন্দ্রাবতী জায়গার নাম, তো ইন্দ্রাবতী যেতে গেলে কাঙ্গের ঘাট 36 লেন ধরে হাঁটতে হবে, এরকম ঠিকানা হয়েই থাকে সাধারণত, কাঙ্গের ঘাট 36 বা বিভিন্ন লেনের যে নাম আছে সঙ্গে। তো ইন্দ্রাবতী যেতে গেলে কাঙ্গের ঘাট 36 লেন ধরে হাঁটতে হবে। তাই 36-এর ক্ষেত্রে এখানে মনে রাখবে 36 অর্থাৎ ছত্তিশগড়। আর এখানে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, এক হচ্ছে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এবং কাঙ্গের ঘাট ন্যাশনাল পার্ক। এরপরে দেখো হরিয়ানা, হরিয়ানাটা মনে রাখবে কিভাবে, যে হরিয়ানার সুলতান একজন কলাকার, কলাকার কি, কলাকার বিভিন্ন আর্টে বা বিভিন্ন কিছুতে যিনি পারদর্শী হন, বিভিন্ন কাজে দক্ষ, তো দেখো হরিয়ানার যিনি সুলতান তিনি একজন কলাকার। তো এখানে দেখো সুলতান, সুলতান থেকে সুলতানপুর ন্যাশনাল পার্ক এবং কলাকার থেকে কালেসার, কালেসার জাতীয় উদ্যান বা কালেসার ন্যাশনাল পার্ক। এই হচ্ছে ছিল আজকের ট্রিক্স, এই পাঁচটা খুব তাড়াতাড়ি তোমরা করে ফেলো এবং তোমাদের জন্য আগামী আমি আরও নিয়ে আসছি এইভাবে শর্টকাট ট্রিক্সগুলো, তোমরা দেখতে থাকো এবং